আলহামদুলিল্লাহ আমাদের ইসলামকে সালাম করতে হবে, কেননা ইসলামের যেগুলো আমাদেরকে সুন্নত দিয়ে গিয়েছেন আমরা সুবহানাল্লাহ বলার জন্য বাধ্য। আপনারা সবাই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন। আজকে আমি আপনাদেরকে 1450 বছর আগের একটি হুকুম শোনাবো, আর তার পাশাপাশি বর্তমান জমানায় মাইক্রোস্কোপের একটি আপনাকে ভিডিও দেখাবো। আপনি মজবুর হয়ে যাবেন এই ইসলাম ধর্মকে সালাম দেওয়ার জন্য। আগে আমরা ভিডিও দেখে নেই, তারপরে আমরা জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই বিষয়ে আমাদেরকে কি জানিয়েছিলেন। আসেন আমরা ভিডিওটি প্লে করি। এখানে একটি ডাক্তরের বর্তমান জমানায় মাইক্রোস্কোপের জরিয়া যে কুকুরের যে লোয়াব, কুকুরের যে জিব্রা পানিস যেগুলো সেগুলো মাইক্রোস্কোপ দিয়ে টেস্ট করছে, যে এত ভয়ানক কুকুরের লোয়াবের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, এগুলো যদি মানুষের পেটে যায় নিঃসন্দেহে ওই মানুষের প্যারালাইজ বেমার, নিঃসন্দেহে ওই মানুষের বড় ডেঞ্জার বেমার হওয়া বাধ্যতামূলক। এগুলো যে জারাসিম দেখছেন, এই জারাসিমগুলো অতি ডেঞ্জার, অতি ক্ষতিকারক মানুষের জন্য। এবার আসেন আমরা দেখি যে 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিষয়ে কি জানিয়েছিলেন। যে হাদিস রয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে হাদিসটি বর্ণিত, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফীহিল কলবু আই ইগসিলহু সাবআ মাররাতিন। শুধু এইটুকু বলে শেষ করে নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিলেন উলাহুন্না বিত্তুরাব। সম্মানিত দর্শক, এর অর্থ হলো যে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন যে পাক বর্তনগুলো যে রয়েছে, তোমাদের যে পাক বর্তন, ওগুলোর মধ্যে যদি কোনো কুকুরে জিব্রা লাগায় অথবা ওই বর্তন থেকে কুকুরে পান করে পানি খায় অথবা খাওয়া খায়, তাহলে ওই বর্তনকে তোমরা আই ইগসিলহু সাবআ মাররাতিন সাতবার ধৌত করো। আর প্রথমে তোমরা মাটি দিয়ে রগড়ো, অথবা প্রথমে তোমরা মাটি দিয়ে ভালো করে এরকম মলিয়ে তারপরে ওই বর্তনকে তোমরা সাতবার ধোও। তার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহি দ্বারা জানিয়ে দিয়েছেন যে কুকুরের লোয়াব, কুকুরের যেগুলো যে গাওলিয়া ভাষায় বলা হয় নেবরা, এগুলো এত জারাসিম, এত ভয়ানক বেমার রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দেন যে তোমার সাহাবাদিগকে, তোমার উম্মতদিগকে জানিয়ে দাও, কুকুরে যদি বর্তনে মুখ দেয় তাহলে ওই বর্তন সর্বপ্রথম মাটি দিয়ে রগড়া, তারপরে ওই বর্তনকে সাতবার ধৌত করা। আর এই কথাটা বর্তমান জামানায় সায়েন্টিস্টে বের করে যে কুকুরের লোয়াবে, কুকুরের নেবরায় এত ভয়ঙ্কর জারাসিম রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামকে সালাম করতে হবে, কেননা ইসলামে যেগুলো আমাদেরকে সুন্নত দিয়ে গিয়েছেন আমরা সুবহানাল্লাহ বলার জন্য বাধ্য। আপনারা সবাই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন। যারা যারা ভিডিও দেখছেন সবাই এই ইসলামের জন্য, ইসলামের খাতিরে যত সুন্দর আমরা দিন পেয়েছি, এজন্য একবার করে সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন কমেন্টে। আমি দেখব ইনশাল্লাহ আপনাদের সুবহানাল্লাহর পাওয়ার। এটি আমি যে সময় ভিডিও দেখি আমার একটি আজীব ধারণা এসে গেল যে এই বিষয় তো আমি কোনো কিতাবে পড়েছি, তারপরে আমি এই হাদিস তালাশ করা শুরু করলাম। ইনশাল্লাহ অবশেষে মুসলিম শরীফের হাওয়ালায় এই হাদিসটি পেয়ে গেলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে আমাদেরকে শিখাইয়েছেন 1450 বছর আগে। আর বর্তমান জামানায় সায়েন্টিস্ট আমাদের জন্য বের করে যে এগুলোতে তোমরা বিরত থাকো, আমাদেরকে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগেই শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ।